হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম হচ্ছে সোনি। সোনি আসলে সোনি মানে হচ্ছে ওয়াটার ওয়াটার প্রুফ, ঠিক আছে। একবার পানিতে চুবাই টুবাই আপনি দেখতে পারবেন, নিতে পারবেন। আপনি কিন্তু ফটোশপ করতে পারবেন, আপনি শুট করতে পারবেন, আপনি সিনেম্যাটিক ভিউ। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। এইগুলো আসলে কেন হবে না এরকম? এটা কিন্তু লাখ টাকা দামের উপরে ফোন, এটা প্রাইস ছিল মার্কেট প্রাইস আসলে এখন আর লাখ টাকা লাগতেছে না, ঠিক আছে। এখন 1000 টাকার ভিতরে চলে আসছে, আপনাদের মানে একবারে কয় ক্ষমতার ভিতরে চলে আসছে, হাতের নাগালে চলে আসছে, হাতের নাগালে চলে আসছে। এটা থেকে 800-800 GB, এটা এ প্লাস ক্যাটাগরি, কিন্তু 100% এ প্লাস ক্যাটাগরি। কোন মডেলটা এটা? এটা হচ্ছে কি 5 Mark 3, এক্সপেরিয়া 5 Mark 3। হ্যাঁ, 4500 mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, গেমিং প্রসেসর। হ্যাঁ, গেমিং প্রসেসর। আর হচ্ছে গরিলা গ্লাস হচ্ছে 6। আর কিন্তু আপনার হাতে যদি একটা পুরোনো ফোন থাকে তাহলে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা কিন্তু আছে। সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্ট সাথে করে নিয়ে আসবেন, আপনার ক্যাশ মেমো, প্যাকেট বক্স, তারপরে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, এগুলো কিন্তু লাগবেই বাধ্যতামূলক, ঠিক আছে। আর হচ্ছে খোলা কাজ করা কোনো ডিভাইস আমাদের কাছে আনবেন না, আমরা এগুলো রাখি না। আর আপনি খোলা কাজ করা একটা ডিভাইস আপনি অনেক দূর থেকে নিয়ে চলে আসলেন, দেখা গেছে ডিসপ্লে চেঞ্জ, তারপরে ব্যাটারি চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, ঠিক আছে, আনফ্রেশ, এগুলো ডিভাইস আমরা নিই না, আমরা বিক্রিও করি না, ঠিক আছে। আমরা আমাদের ডিভাইসগুলো যতটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনার মোটামুটিভাবে দেখে নিয়ে যাই যায়। হ্যাঁ, দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে। এরকম ফ্রেশ কন্ডিশন আমি আপনাকে দিব, আর আমি আপনার কাছ থেকে মানে আনফ্রেশ একটা ডিভাইস নিবো কখনো হতে পারে না। আর আপনার কাছ থেকে আনফ্রেশ ডিভাইস নিলে আমার এখানে কোনো ডিভাইসের সাথে মিলবে না, ঠিক আছে। তো এই জন্যই আপনারা যদি আনফ্রেশ ডিভাইস থাকে আপনি সেল করতে পারবেন, আপনার এলাকায় সেল করতে পারবেন, সেক্ষেত্রে আপনার এলাকায় সেল করে দেবেন। আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস না ছাড়া না থাকলে আমরা নিই না। আর এটা নিতে হলে কোথায় আসতে হবে? ঢাকা যমুনা বিস্তার পার্ক, লেভেল 4 ব্লক A41, GSM 6 মোবাইল। আর চিনা দেওয়ার নাম্বার আছে, আপনার ফোন দিলে আমরাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমাদের কিন্তু যমুনাতে 3টা আউটলেট আছে, যে কোনো প্রান্তে আসেন ওই প্রান্তেই দেখবেন আমাদের একটা করে শপ আছে ইনশাল্লাহ। আর আমাদের কিন্তু শুধুমাত্র যমুনাতে 3টা আউটলেট, বসুন্ধরাতে 52 কোথাও কোনো আউটলেট নেই, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।